থাকবেন তাহসান মিথিলার মেয়ে, আর গুঞ্জন নয়। এবার জনপ্রিয় তারকা দম্পতি তাহসান মিথিলা দুজনেই একসঙ্গে ঘোষণা দিলেন তাদের বিচ্ছেদের। খুব শীঘ্রই তারা আনুষ্ঠানিকভাবে পরস্পরকে ডিভোর্স দেবেন। তাদের এই সিদ্ধান্তের কথা জানার পরেই প্রশ্ন উঠেছে, তাদের একমাত্র কন্যা সন্তান আইরা তাহারিফ খানের কি হবে, কে নেবেন তার দায়িত্ব? অবশ্য দুজনের বিচ্ছেদের ঘোষণা দিলেও তাতে মেয়ের কথা বলেননি কেউই। তবে অন্য এক বার্তায় তারা দুজন জানিয়েছেন, সমঝোতার মাধ্যমেই আইরার দেখভাল করবেন। এ ব্যাপারে জানতে সংবাদকর্মীরা মিথিলা তাহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, তবে তারা সুনির্দিষ্ট করে কিছুই বলতে চাননি। যদিও তাহসান বলেছেন, বিচ্ছেদ নিয়ে এমনিতেই খুবই কষ্টের মধ্যে আছি দুজন, এর মধ্যে অনলাইনে নানা ধরনের সংবাদ ছড়াচ্ছে, এ নিয়ে পারিবারিক ও সামাজিক চাপও তৈরি হচ্ছে। তাহসান গণমাধ্যমের সহযোগিতা চেয়ে বলেছেন, বিস্তারিত কথা বলার মতো অবস্থায় আমরা নেই, তবে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের পাশে যাই। গেল 2003 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তাহসান মিথিলার প্রেমের সম্পর্কের শুরু। এরপর 2006 সালের 3 আগস্ট তারা সেই সম্পর্কের সূত্র ধরেই বিয়ে করেন। 2013 সালের এপ্রিল মাসে তাদের ঘরে জন্ম নেয় কন্যা সন্তান আইরা তাহারিম খান। তারা দুজনেই জনপ্রিয় গায়ক, অভিনেতা, মডেল, উপস্থাপক। তারকা দম্পতির মধ্যে তারা সুখী হিসেবে পরিচিত। গত 19 জুলাই তাহসান মিথিলার সংসার ভাঙার খবর প্রকাশ করে GoNews24.com সহ বিভিন্ন নিউজ পোর্টাল। আজ 20 জুলাই দুপুর 1:30 তাহসান তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি স্বীকার করে স্ট্যাটাস দেন। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।